কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আপনার সাথে প্রীতম ভৌমিক, আইটি প্রোগ্রামারের পক্ষ থেকে। তো আজকে আমরা কী নিয়ে আলোচনা করব সেটা একটু দেখে নিই। আমরা আলোচনা করব বুটস্ট্র্যাপ প্রজেক্ট পার্ট 9 নিয়ে, এবং কি আমাদের টোটাল যে টিউটোরিয়ালটা তার আজকে পার্ট আমাদের 44। ওকে, তো আমি এটা স্কিপ করে যাচ্ছি। আচ্ছা, আমরা আজকে কী দেখবো ফার্স্টে ওইটা একটু দেখে নিই। আমরা এখন পর্যন্ত এতটুকু কাজ করা শেষ, ধরতে গেলে আমাদের সম্পূর্ণ ওয়েবসাইটই কমপ্লিট, বাট কমপ্লিট এখনও হয়নি। আমরা যদি আমাদের এই ওয়েবসাইট যেটা আমরা করতেছি যেটা দেখে দেখে এখানে যদি আমরা একটু দেখি, এখানে এই মেনু বারটা এখানে কিন্তু ফিক্সড করা আছে, ঠিক আছে? কিন্তু এখানে আমাদের এটা ফিক্সড করা নাই, সো আমরা এটা সলভ করতে হবে। এবং কি আমরা যদি এখানে দেখি, এখানে গেট স্টার্টেড ক্লিক করলে এখানে এরকম একটা পপ আপ মডেল ওপেন হইতেছে, এবং কি এখানে সাইন ইনও ক্লিক করলে এরকম একটা হইতেছে। ওকে, তো আজকে আমরা এই দুইটা তৈরি করব এবং কি এই মেনু বারটা ফিক্সড করব। ওকে, তো চলুন শুরু করি। শুরু করার আগে একটি কথা, এখনও যারা এখনও আমাদের আগের টিউটোরিয়ালগুলো দেখেন নাই তাদেরকে বলতেছে অবশ্যই আপনারা গিয়ে আগের টিউটোরিয়ালগুলো দেখে নেবে, আর যারা এখনও বুটস্ট্র্যাপ প্রজেক্টগুলো কমপ্লিট করেন নাই শুরুর থেকে তারা অবশ্যই প্রজেক্টগুলো দেখে নেবেন। ওকে, আর আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা আপনার প্লে লিস্টের মধ্যে গিয়ে বুটস্ট্র্যাপ বাংলা টিউটোরিয়াল উইথ লাইভ প্রজেক্ট এখানে ক্লিক করলে আপনারা পেয়ে যাবেন। এখানে মডেলটা কোথায় আছে আমি একটু দেখে নিই। এখানে মডেলটা আমরা এখানে এখানে আমরা মডেলটা নিয়ে 31 পার্টের মধ্যে আমরা মডেলটা নিয়ে আলোচনা করছিলাম। সো আপনারা বুঝতে পারতেছেন যে আমাদের এই টিউটোরিয়ালের মধ্যে আমাদের সব কিছুই আছে, বেসিক টু অ্যাডভান্স। সো এখনও যারা এখনো এই টিউটোরিয়ালগুলো কমপ্লিট করেন নাই তারা অবশ্যই দেখে নেবে। ওকে, তো আমরা কোডিংয়ে চলে যাই। তো এটা করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের ফার্স্টে আমরা যে ন্যাপ বারটা নিলাম ওইটার মধ্যে এসে যে ন্যাপ ট্যাগ আছে এটার ভিতর এসে যে বিজি ইনফোটা আছে এটার ফাঁসে গিয়ে আমরা যদি ন্যাপ বারটা ফিক্স করতে চাই আমরা জাস্ট লিখবো ফিক্স টপ। ওকে, জাস্ট আমরা এটা একটা বুটস্ট্র্যাপের ক্লাস, জাস্ট এতটুকু লেখেন। লেখার পর আপনারা এখানে রিলোড দেন। ওকে, দেন দেখেন আমাদের এটা এখন দেখি, এখন কিন্তু আমরা স্ক্রল করতেছি, এবং কি দুইটার মধ্যে কিন্তু তফাৎ আছে টাইটেলের মধ্যে। আজকে আমি এই টাইটেলটা চেঞ্জ করে দিয়েছি যাতে আপনারা বুঝতে পারেন, পরে আবার সেম টু সেম হয়ে গেলে আপনাদের মধ্যে কনফিউশন সৃষ্টি হইতে পারে, যার কারণে আমি এটা টাইটেলটা চেঞ্জ করে দিয়েছি। এটা আমাদের টেস্টিং প্রজেক্ট আর আমাদের এটা হলো লাইভ প্রজেক্ট। ওকে, এখন দেখেন এটার মতোই আমাদেরটা কিন্তু কি এখানে ফিক্সড হয়ে গেছে। এখন আমরা চাইলে এখানে ক্লিক করতে পারতেছি, এখানে পারতেছি কন্টাক্টে ক্লিক করতে পারতেছি, আবার হোমে ক্লিক করলে উপরে নিয়ে যেতেছে। ওকে, ওকে, আমরা তাহলে একটা প্রবলেম সলভ করলাম। দেন আমাদের এখন এখানে গেট স্টার্টে ক্লিক করলে আমাদের একটা পপ আপ উইন্ডো নেমে আসবে, যেটা হবে সাইন ইন, সরি ওটা সাইন আপ করার জন্য, আর সাইন ইনের জন্য এখানে একটা বাটন আছে। ওকে, তো যা তার মানে আমাদের মডেল নিয়ে কাজ করতে হবে। মডেল আপনারা মনে রাখবেন, আমি আগেও বলছি এখনও বলতেছি, মডেলের কাজগুলো করুন সবার নিচে। দ্যাট মিন্স আমার ফুটারটা শেষ হয়েছে কোথায়, এখানে। জাস্ট আমি এটার পরে গিয়ে আমি মডেল জাস্ট আমি কমেন্ট করে দিব মডেল স্টার্ট। ওকে, ওকে, মডেল স্টার্ট করে নিলাম এবং কি এটা এন্ড করে নিই। ওকে, এন্ড। এরপর আমাদের এখানে কি করতে হবে, আমি একটা কাজ করি, এখানে আমার আরেকটা লাগবে, আমি এখানে জাস্ট কি করব সাইন ইন, আমরা শুধু সাইন, আচ্ছা এখানে সাইন ইন এর প্রথম কাজ করব না আমরা, আমরা কাজ করব সাইন আপ, আমরা সাইন অ্যাপ নিয়ে প্রথম কাজ করব। এখানে এটার ভিতর এসে আমরা কি করব, জাস্ট আমরা একটা ডিপ নিব, আপনারা এগুলো জানেন আশা করি, আমরা ডিপ নিব, ডিপের ভিতর আমাদের একটা ক্লাস হবে সেটা হবে মডেল। ওকে, আর এটা স্মুথলি আসার জন্য আমাদের এখানে আরেকটা ক্লাস হবে ফেড, আর এখানে আমরা আইডি নিব, একটা আইডিটা হবে, আমি যে কোনো নাম দিতে পারি, মডেল সাইন আপ দিয়ে দিলাম। দেন আমি এই ডিপের ভিতরে আসবো, আসার পর এখানে আরেকটা ডিপ নিব, ক্লাসের ভিতর আমরা মডেল ডায়ালগ, মডেল ডায়ালগটা নিব। দেন আমি আর এই কন্টেন্টটা সেন্টার আনার জন্য আমরা, আমি জাস্ট আমরা বলে যাচ্ছি, আমি প্র্যাকটিক্যালি আর দেখাচ্ছি না। ওকে, আমি এই ক্লাসটা একটু পরে দিই, এটা প্র্যাকটিক্যালি আমরা একটু দেখব। আচ্ছা, এরপর আমরা এখানে আমাদের এখানে মডেল কন্টেন্ট, মডেল কন্টেন্ট, মডেল কন্টেন্ট,
এটার ভিতরে এসে আমরা নেব কি মডেল হেডার। এই মডেল হেডারের ভিতরে আমার কি থাকবে আমরা একটু দেখে নিই। এখান থেকে মডেল হেডারের ভিতরে আমরা যখন আমরা যেহেতু সাইন ইন নিয়ে কাজ করছি, সরি সাইন আপ নিয়ে, সো আমরা এখানে দেখব আমরা এখানে সাইন আপ থাকবে। ওকে, হেডারের মধ্যে আমাদের থাকবে কি সাইন আপ। এটার জন্য আমি জাস্ট একটা এইচ পাইপ নিতেছি, এইচ পাইপের মধ্যে এই লেখাটা পেস্ট করে দিলাম। দেন আমি এখানে কি নেব ক্লাস নিব, এখানে বলে দিব মডেল টাইটেল। ওকে, মডেল টাইটেল, দেন আর এখানে কিছুই লাগবে না, দ্যাটস ইট। আর এখানে একটা কিন্তু আমাদের ক্রস বাটন আছে, যেটার জন্য আমরা এখানে কি করব, এখানে একটা একটা বাটন দিব, এবং কি এই বাটনের মধ্যে আমরা টাইপটা বলে দিব টাইপ, টাইপটা বলে দিব বাটন বাটন। আর এখানে আমরা পরে গিয়ে জাস্ট আমরা একটা ক্লাস নেব যেটা হবে ক্লোজ। ওকে, জাস্ট আমার এখানে যাতে ক্লিক করলে ক্লোজ হয় এটার জন্য আমরা কী নেব ক্লাসের ভিতর ক্লোজটা নেব। ওকে, এবং কি ডাটা এখানে এখানে একটা স্পেশাল অ্যাট্রিবিউট ইউজ করবো, সেটা হলো ডাটা ডিসমিস। ওকে, ডাটা ডিসমিস আমরা এখানে কী দিব মডেল, কি ডিসমিস হবে ক্লিক করলে মডেলটা। ওকে, দ্যাটস ইট। এখানে আর তেমন কিছু করার দরকার নেই, শুধু বাটনের ভিতর যাবে আমার যাতে ক্রসটা শো করার জন্য আমি একটা ট্যাগের মধ্যে আমি অ্যাট দ্য সরি এন্ড হবে এখানে। ওকে, দ্যাটস ইট। এখন আমরা একটু দেখি, আচ্ছা আমাদের এখন দেখতে তো পারবো না। ওকে, আমরা এতটুকু করে এখানে রাখলাম, এটা আমরা কেন দেখতে পারবো না, কারণ আমাকে আইডিটা ধরতে হবে, এটা আমরা একটু পরে কাজ করি। ওকে, এটা নিয়ে দেন আমরা এখানে যে হেডার, হেডার পরে গিয়ে আমরা কী নিব ডিপ ডট মডেল বডি। ওকে, মডেল বডিটা নিব, এই মডেল বডির ভেতর আমরা একটা ফর্ম নেব, জাস্ট আমরা একটা ফর্ম নেব। তো আমি এর ফর্মটা করতেছি না, আমরা উপরে জানি আমরা একটা ফর্ম নিয়ে কাজ করছি অলরেডি, জাস্ট আমি এটা কপি পেস্ট করতেছি। আমি চাই না আমি এগুলা লেখা লাগুক, এটা আমি এখন চাচ্ছি না, তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। ওকে ওকে, আমার এখানে এত কিছু লাগবে না, আমি জাস্ট একটা কাজ করি, এখানে এটা রো নেওয়া হয়েছে। আচ্ছা, আমরা এখানে একটু গঠনটা দেখি, ফার্স্ট নেম লাস্ট নেম। ওকে, ফার্স্ট নেম লাস্ট নেম, ইমেল, ওকে, তারপর আচ্ছা এখানে ইমেল পর্যন্ত ঠিক আছে। জাস্ট আমি এখানে সাবজেক্টটা রিমুভ করে দিচ্ছি, এরপর এখানে একটা আছে পাসওয়ার্ড। ওকে, জাস্ট আমি এখানে এটাও রিমুভ করে দিচ্ছি মেসেজটা, দেন আমি জাস্ট এটাকে আরেকবার কপি করে এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, পাসওয়ার্ড পাসওয়ার্ড। আর এখানে ইমেলের জায়গায় আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দিলাম, আর আমার এখানে টাইপটা কিন্তু পাসওয়ার্ড হবে, এটা মনে রাখবেন। আর এন্টার এখানে পাসওয়ার্ড হবে, ওকে পাসওয়ার্ড, ওকে ডান। এখন আমরা ওকে আমরা এখনও দেখতে পারবো না, কারণ আমাকে এটা লিঙ্ক করতে হবে বাটনটাকে। আর আরেকটা কাজ করতে হবে, আমাকে এখানে সাইন আপটা দিতে হবে। ওকে, সাইন আপ। ওকে, আমার এতটুকু কাজ শেষ। এখন আমরা একটু দেখি, আমার এটা হচ্ছে মডেল বডি, আমার মডেল কিন্তু কি লাগবে একটা ফুটার লাগবে। ওকে ওকে, আমার একটা কাজ করতে হবে, আমার এই বাটনটা হবে মডেল ফুটার মধ্যে। আমি এখানে একটা ডিপ নেব আর এখানে লিখব মডেল ফুটার। ওকে, মডেল ফুটারের মধ্যে আসার পর আমরা জাস্ট এটাকে কপি করব, কাট করব আর এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে, এখানে পেস্ট করে দিলাম, আমি একটা একটু কপি করে নিই, তাহলে আমার প্রথমটা হবে ক্লোজ, এটাকে আমি ক্লোজ করব। ওকে, এটাকে আমি কি করব ক্লোজ ক্লোজ করব। দেন আমার এখানে এখানে একটা স্পেশাল অ্যাট্রিবিউট হবে, এটা আমি ডার্ক করে দিই, ডার্ক বাটন ডার্ক করে দিলাম। আর এখানে স্পেশাল অ্যাট্রিবিউটটা হবে ডাটা ডিসমিস, এটা আমি করে দিলাম মডেল, ঠিক আছে, যাতে ক্লিক করলে চলে যায়। আর এখানে টাইপটা আমার বাটন হবে। ওকে, জাস্ট আমি বাটন করে দিলাম। এখন আমরা একটু দেখি, আমরা এখানে একটা আইডি ধরলাম যেটা হলো মডেল সাইন আপ, আমি এটাকে কপি করতেছি। কপি করার পর আমি উপরে চলে আসলাম, আমার এখানে একটা বাটন আছে যেটা হলো গেট স্টার্টেড, ঠিক আছে, জাস্ট আমি এখানে একটা হ্যাশ দিব, দেন এটা পেস্ট করে দিলাম। ওকে, জাস্ট এটা পেস্ট করে দিলাম। এখন ব্রাউজারটা আমাদের রিলোড দিই আমি একটু। ওকে, রিলোড দেওয়া হয়েছে, এখন আমি এখানে একটু ক্লিক করি।
ওকে, আমার এখানে যখন সরি এখানে যখন গেট স্টার্টের মধ্যে ক্লিক করতেছে, আমার ইউআরএল মধ্যে এটা পাচ্ছে, বাট আমার কিন্তু ক্লিক করলে মডেলটা আসতেছে না, কারণ আমার এখানে একটা অ্যাট্রিবিউট দিতে হবে যেটা হলো ডাটা টোবল। ওকে, ডাটা টোবল আপনি মডেল দিয়ে দেন, দ্যাটস ইট, যাতে আমার ক্লিক করলে আসে এবং ক্লিক করলে যায়। আমি রিলোড দিলাম এবং কি, ওকে, আমি এটা রিমুভ করে আবার রিলোড দিলাম, গেট স্টার্টে ক্লিক করলাম। এখন দেখেন আমার কিন্তু এখন পারফেক্টলি সাইন আপটা আসতেছে। ওকে, এখন আমাদের এখানে সাইন ইন, আমি একটা কাজ করি, আমি এটাকে কপি করে আমি জাস্ট এখানে পেস্ট করে দিলাম, আর এখানে আপের জায়গায় আমি জাস্ট ইন করে দিলাম। ওকে, ইন করে দিলাম। এরপর আমরা জাস্ট এখানে কি করব, এই এটাকে ধরার জন্য আমাদের আরেকটা মডেল দরকার। আমি এটাকে কপি করে নিব। হ্যাঁ, এখানে সাইন আপ হবে না, এখানে হবে ইন। আর আমার সাইন ইনের মধ্যে কি কি থাকবে আমরা একটু দেখে নিই। জাস্ট এখানে সাইন ইন লেখাটা থাকবে, এখানে থাকবে সাইন ইন। ওকে, আর এখানে ইমেল আর পাসওয়ার্ডটা থাকবে, তার মানে আমাদের এখানে যে ফ্রম রোটা আছে এটা আমাদের লাগবে না, আমি এটা রিমুভ করে দিচ্ছি। আর এখানে ইমেল আর পাসওয়ার্ডটা থাকবে। আর এখানে সাইন আপ হবে না, এখানে হবে সাইন ইন। আর আমার এখানে এখানে আইডিটাকে চেঞ্জ করতে হবে, আমি উপরে দিলাম কি সাইন ইন। ওকে, এতটুকুতে আমার হয়ে গেল। এখন আমরা একটু রিলোড দিই। এখন আমাদের এখানে ক্লিক করলাম, আসতেছে না, কারণ আচ্ছা আমরা একটা কাজ করি, এটা আবার কপি করে নিয়ে আমরা জাস্ট এখানে পেস্ট করে দিলাম। আর এখানে আমাদের একটা অ্যাট্রিবিউট লাগবে, আপনারা সেটা জানেন, যে ডাটা টোকন মডেল। ওকে, দিয়ে দিলাম, সেভ দিলাম, রিলোড দিলাম, এবং কি এখানে ক্লিক করলে এখন দেখেন পারফেক্টলি আসতেছে, এবং কি আমি এখানে ক্লোজ করলেও সেটা চলে যাচ্ছে। দেখেন আমরা কিন্তু দেখতে দেখতে একটা কমপ্লিট ওয়েবসাইট তৈরি করে ফেললাম। তো আমাদের এটাই ছিল বুটস্ট্র্যাপ প্রজেক্টের লাস্ট টিউটোরিয়াল। আশা করি ভালো লাগছে, এবং কি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা ফার্স্টে সাবস্ক্রাইব করে নেন, আর কি অবশ্যই একটা হলো লাইক দিয়ে যান, কারণ লাইক দিলে আপনাদের ভালো, দ্যাট মিন্স আপনাদের ইউটিউবে আমার ভিডিওগুলো শো করবে। ওকে, যখনই আমি আপলোড দেবো। তো দেখা হবে অন্য কোনো টিউটোরিয়াল এবং কি প্লেলিস্ট নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।